আমরা এখন বাঞ্জারে হিলসে আছি হায়দ্রাবাদে। তো সেই হোটেলে আমরা রয়েছি, এখন যাব ডাক্তারখানা। তো আমার সকালে স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ইডলি খেয়েছি, কারণ সকাল 8টার মধ্যে আমার খাওয়া কমপ্লিট করে ফেলে দিতে বলেছে। জল অবধি তারপরে আর খাওয়া যাবে না, কারণ আমার আজকের অপারেশন আছে। তো আমরা এবার এখন যাব, তাই জন্য আপনাদের সামনে বলছি। তো আমি আমার ব্লগটা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীস কিচেন ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন? আমি কিন্তু ভালো নেই, কারণ খুব টেনশান হচ্ছে। অপারেশন হোক, সে ছোটো হোক বড় হোক অপারেশন, যাই হোক, আমার আবার অ্যানেস্থেসিয়া হবে কালকে, মানে গতকাল আমার রক্ত পরীক্ষা হয়েছে, তারপরে কী বলে ইসিজি হয়েছে, এক্সরে হয়েছে, এগুলো সমস্ত সব কিছু হয়ে গেছে। আজকে এবার মানে রক্ত রিপোর্ট আসবে বলে আমাদের 8:30টার মধ্যে হসপিটালে যেতে হবে। তো যাই হোক, গতকাল আপনাদের দেখিয়েছি যে আমি অন্য এক এলপি প্রসাদে গিয়েছি আর একটা ব্যাঞ্চে, সেখানে ডাক্তার ফাক্তার দেখিয়েছি, দেখিয়ে আমাকে সমস্ত রিপোর্ট করেছে চোখে, বললো ইমিডিয়েট অপারেশন করতে হবে, নাহলে হবে না, মানে গতকাল করলে আর কি ভালো হতো। তো কালকে আমার রক্ত পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেছে, আজকে সকালে মর্নিংয়ে আমাকে স্নান টান সেরে আমি খাওয়া দাওয়া হয়ে এখন যাচ্ছি এলবি প্রসাদে। তো জানি না কত কী ওর বাবা তুলতে পারবে, পরে সাক্ষাতে আপনাদের সাথে কথা বলবো, এদিকে দেরি হয়ে যাচ্ছে। তো আমি তাহলে যাই, খুব চিন্তা হচ্ছে, কষ্টও হচ্ছে। আমরা এখানে বসে আছি, দেখছেন মানে প্রত্যেকেই কিন্তু চিন্তিত, প্রত্যেকের চিন্তার কারণ হচ্ছে তার পেশেন্ট কেমন করে, তার অপারেশন হবে সাকসেস হবে কতটা, এইসব ব্যাপারে। আমরা এই যে এখানে যে দেখছেন, কেউ পেশেন্ট আছে, কেউ অ্যাটেন্ডেন্ট আছে, এরপরেই এখান থেকে পেশেন্টকে নিয়ে চলে যাবে ওটিতে। আমরা বলি অপারেশনে হবে, আর ওখানে বলে সার্জারি হবে। তফাৎ হচ্ছে এই, আমি দেবীকে নিয়ে বসে আছি, দেখি কখন ডাক পড়ে। আমরা এখানে ধরুন 12:20 ঢুকেছি, এইবার এই 12:20 থেকে আমাদেরকে বসেই থাকতে হবে। এই যে দেখছেন, ওকে 3টেতে নিয়ে গেছে, 6:15 অপারেশন থেকে বের করেছে। আমি এখন অপারেশনের বেরোনোর পরে যেখানটায় এনে রাখা হয় আমি সেখানটায়, ওর এখন সেন্স আছে কিন্তু কথা বলতে পারছে না। এই যে দেখছি ওটি রুমের পরে স্টেপ এটা। এবার ওকে আস্তে আস্তে আমাদেরকে নিয়ে আসা হয়েছে কেবিনে, এই কেবিনটায় ও থাকবে, সঙ্গে আমাকেও থাকতে হবে, কেন ওখানে কোনো আয়া বা নার্স সিস্টেম নেই, নার্সরা আছে ওষুধ দিতে আসে, ওই অ্যাটেন্ডেন্টকেই সঙ্গে থাকতে হবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। এই যে দেবী শুয়ে আছে অচেতন অবস্থায়, এখনো কোনো জল বা জুস কিচ্ছু দেয়নি, এটাই ওদের নিয়ম। এরপরে জুস দেবে, এই ঘরের মধ্যেই থাকতে হবে, টিভি আছে, অ্যাটাচ বাথরুম আছে। এই হচ্ছে ওই যে বাইরেটা দেখা যাচ্ছে অন্য ঘরের এই সুদৃশ্য, আসলে পাশের ডিপার্টমেন্টটাই হচ্ছে চিলড্রেনদের, বাচ্চাদের, এটা আমরা ঘর থেকে দেখতে পাচ্ছি। এই যে কারণের জন্যে এখানে পশু পাখি মজার মজার জিনিস আঁকা আছে দেওয়াল ভর্তি, যাতে বাচ্চাদের ভাল লাগে। আমরা যে ঘরটায় ছিলাম সেই ঘরের সামনে নেম প্লেট 318 ছিলাম আমরা। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এসে পরের দিন আর কি, এই যে এখন দেখছেন এটা হচ্ছে ওয়েটিং রুম নাম্বার 2। এখানে এলিট ক্লাস এবং ভিআইপি ক্লাসের লোকেদের বসানো হয়। আগে একটু আগে দেখলাম না যে কোলাজের কাজ রয়েছে, মুরালের কাজ আছে আন্ডারগ্রাউন্ডে, এই যে সেটার একটা পার্ট দেখতে পাচ্ছেন। বিখ্যাত আর্টিস্ট সাউথ ইন্ডিয়ান, সূর্য প্রকাশের তৈরি,
তার সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু তিনি এখন আর ইহলোকে নেই, তারই কাজগুলো পড়ে আছে। যখন এখানে আসি, সূর্যপ্রকাশের এই ম্যুরাল কাজগুলো দেখলে নিজেকে ধন্য মনে করি। ওই রকম একটা উঁচু দরের মানুষ যেভাবে মানুষকে স্নেহ করে ডেকে নেয়, ওই উপরে দেখছেন, এটা হচ্ছে অন্যান্য পেশেন্ট অ্যাটেন্ডেন্ট তারা ঢুকছে, এইবার ঢুকে ভেতরে তাদের কাজকর্মগুলো করবে। আর এইটা হচ্ছে ওয়েটিং রুম নাম্বার টু, আগেও বলেছি এখানেই বসে থাকতে হয়, আবার ডাক পড়বে, ডাক্তার এসে ডাকবে। এবার হচ্ছে এটা চত্বর, ওই যে এই ম্যুরালের কাজটাও কিন্তু সূর্যপ্রকাশের। এই নতুন লোকদের এসে, নতুন পেশেন্টদের এসে এই এখানে যোগাযোগ করতে হয়, এখান থেকেই আপনাকে কুপন দেবে। এটা হচ্ছে সূর্যপ্রকাশের আরেকটা ভাস্কর্য বাইরে বিখ্যাত। এইবার দেখতে পাবেন গণেশ মূর্তি, এই যে গণেশ মূর্তির পেছন দিকটা আমরা দেখছি, এটা হচ্ছে একদম বাইরের পোর্শন। এর পাশ দিয়ে গেলেই ক্যাফেটেরিয়া, ওই যে ফলক দেখা যাচ্ছে দূরে, এইটা হচ্ছে চিপ ক্যান্টিনও বলতে পারেন বা ক্যাফেটেরিয়াও বলতে পারেন। তা আমরা আপনাকে এখন দেখাচ্ছি বাইরের চত্বরটা, এখানটায় হচ্ছে এই যে পাশ দিয়ে এখন রাইট সাইডে, এখানে মেডিসিন সেন্টার। এই যে আমাদের পেশেন্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন দেবী, আমরা এইবার দেখানো হয়ে গেছে, আমরা এবার আস্তে আস্তে এগোব। এই দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি, কত সুন্দর সাজানো, মনে হচ্ছে যেন একটা কোনো হোটেলে এসেছি, আসলে না হোটেল নয়, কিন্তু এটাই হচ্ছে এলবি প্রসাদ, বাঞ্জারা হিলসের এলবি প্রসাদ, সুসজ্জিত। যেমনি আলো তেমনি ফুল গাছ এবং গাছে ঘেরা। আমি আগেও বলেছি যে এখানকার বাড়ি হোক, হোটেল হোক বা হসপিটাল হোক, সব জায়গাতেই কিন্তু একটা সবুজ আয়ন আছে, যাকে বলি আমরা গ্রিনারি। ওরা মানে এই সাউথের আমি সব জায়গাতেই প্রায় দেখছি যে এত সুন্দর সাজানো বাগান, ফুল গাছ, কালারফুল, এগুলো কিন্তু করেই থাকে। আমরা ওর চোখের যেটা প্রথম অপারেশনের পরে যে ধাপটা আর কি দেখানো হবে, সেই ধাপটা দেখিয়ে আমরা আস্তে আস্তে এখন বাড়ির দিকে মানে হোটেলের দিকে রওনা দিচ্ছি। দেবী এখন কিছুই দেখতে পাচ্ছে না, চলতে পারছে না, ওকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। তার ফাঁকে আপনাদেরকে যতটুকু পারছি শেয়ার করছি, দেখুন কার কখন কি হয় কেউ জানে না। এই যে জায়গাটা দেখছেন, এখানে আগে এরকম ছিল না, মানে 1918-19 সালেও ছিল না। এটা করেছে যারা দূর দূর থেকে মানে পেশেন্টকে নিয়ে আসে, তাদের ওয়েট করার জন্যে, বৃষ্টি হলেও যাদের কষ্ট না হয়। আগে এটা ছিল না, এটা ওপেন ছিল। এটার মানে হচ্ছে এখানে যদি আপনারা প্রিয়জনকে নিয়ে আসেন, তিনজনকে নিয়ে আসলে একজন অ্যাটেন্ডেন্ট একজন পেশেন্টের সঙ্গে ভেতরে যেতে পারবে, তাহলে আরেকজন এবং তার লাগেজ কোথায় থাকবে, এই জায়গাটায় তাকে ওয়েট করতে হবে। এইটাই এখানকার প্রসিডিউর। মানে দুজন, আমাদের কলকাতায় যেরকম একটা রুগীর সাথে চারজন যাচ্ছে ঘুরছে সারা হসপিটাল চত্বর, এখানে কিন্তু সেটা হবে না। আপনাকে গেট দিয়ে একজন অ্যাটেন্ডেন্টের স্টিকার লাগিয়ে দেবে, একজন পেশেন্টের স্টিকার লাগিয়ে দেবে, এই দুজনই একমাত্র ভেতরে ঢুকবে, বেরোবে, দেখবে, কথা বলবে, যা বলার সব ওই দুজন। আর এখানে যাদেরকে দেখছেন সবাই এসে এখানটায়, মানে দুজনের বেশি হলে তাকে এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বা এমনি বসে থাকতে হবে। আমরা এবার আস্তে আস্তে মেন গেটের দিকে আসছি, আপনাদের ক্যাম্পাসগুলো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আগে প্রতিটা ফ্লোরে খাবারের ব্যবস্থা ছিল, এত নোংরা করে ফেলে বলে এখন আর তা নেই, একদম নিচে ক্যাফেটেরিয়াতে আসতে হবে আপনাকে খাবার খেতে গেলে। আমরা এই একটু ঢালু মতন জায়গা, আমরা চড়াইতে যাচ্ছি, একটু উঁচুতে উঠছি আস্তে আস্তে, কেন যেহেতু পেশেন্ট ওকে নিয়ে খুব তাড়াতাড়ি করা যাচ্ছে না। আমরা আস্তে 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 করে এই চড়াই অবধি এলাম।
এইবার আমরা আবার নিচুর দিকে ঢালুতে আসব। এইটা দিয়ে আমরা মেন গেটের দিকে বেরোচ্ছি। বাদিকেই হচ্ছে হনুমান মন্দির, গণেশ মন্দির, বেশ দর্শনীয়। আর ওই যে মেন ক্যাম্পাস, সেখানটা দিয়ে মানে এলবি ওষুধ ট্রিটমেন্টগুলো হয় চোখের। এইবার আমরা আস্তে আস্তে চলুন মেন গেট দিয়ে বেরিয়ে যেয়ে হোটেলে চলে যাই। দেখুন আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গোছানো হয়ে গেছে, দেবী শুয়েও আছে। তিনটেতে আমরা এই হোটেল ছাড়ব। কালকে সন্ধ্যেবেলা ডাক্তার দেখিয়ে ফেরার সময় ডাক্তার বলেছে এবার বাড়ি চলে যেতে পারেন। অনেক চেষ্টা করেও ট্রেনের টিকিট পাইনি। বেশ, সেই মঙ্গলবার বুধবার অবধি টিকিট ওয়েটিং লিস্ট, তাই বাধ্য হয়ে ফ্লাইটের টিকিট কাটলাম। আমরা আজকে বেরিয়ে যাব। ওকে চোখে ওষুধ দিয়েছি, দিয়ে এখন শুয়ে রেখেছি। দেখা যাক ঠিকঠাক করে আবার কলকাতায় কখন পৌঁছই। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 8টায়, ইন্ডিগো। ওকে।